আমাদেরকে সতর্ক হতে হবে যে এই যে ছয়শো ছাপ্পান্ন হিজুরি থেকে আবিষ্কৃত ইরাকের এরবেল এলাকার গভর্নর মুজাফর উদ্দিন কোকনপুরি বা কুকুবুরি এই কুকুবুরি বা কোকনপুরির পক্ষ থেকে আবিষ্কৃত এই বেদাত থেকে জাতিকে বাঁচানোর চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেকেরই দায় ভার রয়ে গেছে মিলাদ আগে রবিউল আওয়াল মাসে হতো এখন মিলাদ প্রত্যেক দিন হয় ঘরে ঘরে হ্যাঁ দোকান উদ্বোধনে হতে 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 ভিডিওর দোকান উদ্বোধনে মিলাদ হয় গানের সিনেমা হল উদ্বোধনে মিলাদ হয় সিনেমা হল উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ বন্দর থানা মদনগঞ্জের লাইট হাউস সিনেমা হল নাম ঠিকানা লেখে যাসাই করে আসবেন মুরব্বী এলাকা ওই এলাকার লোকদের কাছে নারায়ণগঞ্জ বন্দর থানা মদনগঞ্জ লাইট হাউস সিনেমা হল উদ্বোধন করলেন হাফেজ ছাত্রদেরকে দিয়ে কোরআন পড়ার মাধ্যমে তারপরে দোয়া করেন আল্লাহ এই সাহেবের দাওয়াতকে কামাইল দিতে বরকত দান করো আমি বলছিলাম তোমার এই দুয়ার মানে হলো আল্লাহ এ দেশের মানুষকে বেশি বেশি সিনেমা দেখার তৌফিক দাও ভিডিওর দোকানদারের যদি কামাই রুদির বরকতে দোয়া করা হয় তার মানে যুবকরা যাতে ভিডিও বেশি দেখে ব্যাংকের দোয়া করা হয় শুধু কারবারির কামাই রুদির জন্য যদি দোয়া করা হয় তাহলে তার মানে দেশের বেশি বেশি সুদ খাওয়ার তৌফিক দাও সুবহানাল্লাহ এই জঘন্য বেদা এখন বাড়িতে বাড়িতে ঘরে ঘরে রাস্তায় রাস্তায় মোরে মোরে গোরস্তানে মসজিদে প্রত্যেক জুমার দিন লক্ষ লক্ষ মুসলমান এই মসজিদের শহর ঢাকাতে জিলাপি হিরিক করে যাচ্ছে আর মিলাপ পড়া হচ্ছে বসেন 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 কবর জিয়ারত আছে আরে কবর জিয়ারত মানে কবর জিয়ারত মানে কি জিয়ারত মানে দেখা জিয়ারা ভিসা ভিজিট ভিসা আরবিতে লেখা থাকে জিয়ারা ভিসা তাসিরা জিয়ারা জিয়ারা ভিসা মানে ভিজিট ভিসা কবর জিয়ারত করা হলো কবর ভিজিট করা কবর দেখা রসুলাম বললেন কোন তু না হাই তুকুমান জিয়ারাতিল কবুর তোমাদেরকে কবর জিয়ারত করার থেকে নিষেধ করেছিলাম আলা ফাজুর এখন থেকে কবর জিয়ারত করতে পারো ফাইন নাহা হ্যাঁ তুদাক কিরকম আখেরা কবর জিয়ারতে তোমাদের আখেরাতের কথা স্মরণ করি কবর জিয়ারত হচ্ছে মসজিদে কবর স্থানে যাওয়া লাগতেছে না